মোবাইলে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে আপনাকে ক্রমে গিয়ে কোভিন ডট গভ ডট ইনে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে একটি পেজ আসবে সেখানে আপনাকে আপনার ফোন নাম্বারটি দিতে হবে যেমন দেখুন সামনে আমি দিচ্ছি আমার ফোন নাম্বারটি এই ফোন নাম্বারটি দেবার পর আপনার সামনে একটি ওটিপি আসবে সেই ওটিপিতে ওটিপিটি আপনাকে দিতে হবে দেখুন আমি নাম্বারটা দিলাম এরপর একটি ওটিপি আসবে দেখুন আমি ক্লিক করলাম এবং কিছুক্ষণের মধ্যেই একটি ওটিপি আসবে আমার ফোনে দেখুন ওপরে দেখুন ওটিপি এসেছে ওকে এইট থ্রি টু সিক্স থ্রি টু তো আমি এবার ও টিপিটি সেন্ড করব একটু ভালো করে দেখবেন এই ওটিপিটি সেন্ড করতে হয় প্রথমে এইট থ্রি টু সিক্স থ্রি টু এরপর ভেরিফিকেশনের জন্য ক্লিক করব দেখুন আমার সামনে একটি পেজ ওপেন হচ্ছে এই পেজটি ওপেন হবার পর আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো আপনাকে আপলোড করতে হবে দেখুন আমি যেহেতু দুটো দুজনের অলরেডি রেজিস্ট্রেশন করেছি তাই আমাকে অ্যাড মেম্বারে ক্লিক করতে হলো অ্যাড মেম্বারে ক্লিক করে দেখুন প্রুফ আইডি আমি কি দেব না আধার কার্ড আধার কার্ড আমি প্রুফ আইডি করলাম দেন আধার কার্ডের যে নাম আছে সেই নামে স্পেলিং দেন আধার কার্ড নাম্বার দেখুন আধার কার্ড নাম্বার দিচ্ছি আমি এই আধার কার্ড নাম্বারটি খুব যত্ন সহকারে দিতে হবে যেটি বারো ডিজিট হয়ে থাকে তো এই আধার কার্ড নাম্বারটি ভুল হলে চলবে না এই আধার কার্ড নাম্বারটি কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু এই আধার কার্ড নাম্বারের মধ্যে আছে আপনার ডিস্ট্রিক্ট আপনার পিন নাম্বার আপনার নাম সমস্ত ডকুমেন্টস কিন্তু এই আধার কার্ড নাম্বার অনুযায়ী ওরা দেখে নেবে এবং তারপরেই আপনাকে সেই ডিস্ট্রিক্ট সেই পিন নাম্বার থেকে আপনাকে ভ্যাকসিনের জন্য মেসেজ পাঠাবে তা সেই জন্য কি না আধার কার্ডের কিন্তু রকম ভুল হওয়া চলবে না আধার কার্ড নাম্বার তারপর দেখুন নাম নাম অ্যাজ ইন আধার কার্ড অর্থাৎ আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি আপনাকে লিখতে হবে এবং এখানে কিন্তু রকম বানান ভুল হওয়া চলবে না এরপর দেখুন জেন্ডার মেল ফিমেল আদার্স আমি যেহেতু আমার করছি সেই এটা আমি মেল করলাম এরপর ইয়ার্স অফ বার্থ অর্থাৎ আপনার জন্মশাল আপনার জন্মশাল আধার কার্ডে যা আছে সেটাই লিখবেন এবং আমি আমার জন্মশালটা লিখছি আপনারাও সেইভাবেই লিখবেন লেখার পর অ্যাড করে দেবেন এখানে দেখুন সামনে যে অপশানটি আছে অ্যাড এ অ্যাড অপশানে অফ করে দেবেন খুব খুবই সহজ এখানে কোনো রকম কঠিন কিছু নেই খুবই সহজ জাস্ট আপনি একবার দেখে নিলেই সব পারবেন যেহেতু আমার নেটওয়ার্ক একটু স্লো চলছে সেজন্য একটু দেরি হচ্ছে একটু ওয়েট করবেন করে দেখবেন লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত একটা মেসেজ আসবে ম্যাসেজটাও আমি দেখাবো আমার ভিডিওতে আর আগে কিন্তু এই রেজিস্ট্রেশন করতে হতো না আগে কি হতো না আগে হসপিটালে গিয়ে কিন্তু নেওয়া যেত কিন্তু এখন বর্তমান সময়ে যে নিয়ম করা হয়েছে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটা আইডি নাম্বার দেবে এবং পরে আপনার ফোন নাম্বারে মেসেজ আসবে যখন অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে এখন তো অ্যাপয়েন্টমেন্ট করে নিচ্ছেন কিন্তু যখন আপনার ডাক আসবে তখন মেসেজ আসবে ম্যাসেজ দেখে তারপর আপনাকে যেতে হবে ওকে দেখুন আমি কি যে তারপর আপনি এই ওটিপিটা দেবার পর সব কিছু ফিল আপ করার পর একবার জাস্ট দেখে নেবেন ঠিক আছে সব কিছু ঠিক করেছেন কি না তারপরে অ্যাড করবেন যেহেতু আমার নেটটা একটু স্লো আছে একটু ওয়েট করবেন আমি লাস্ট পর্যন্ত দেখাবো লাস্ট পর্যন্ত দেখুন আর আমার সমস্ত সাবস্ক্রাইবার থেকে বলে দিই এবং সমস্ত ভিউার্স থেকে বলে দিচ্ছি যারা এই রকম ভিডিও জানার জন্য আগ্রহী তারা কিন্তু আমার এই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি বিভিন্ন নতুন নতুন ভিডিও শিক্ষার ভিডিও আপ আপলোড করতে থাকব দেখুন অ্যাড হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে এবং একটি মেসেজও এসেছে আমার যে সাকসেসফুল আপনাকে আমি আমার মেসেজটিও দেখাবো দেখুন আমি এইমাত্র করলাম প্রবীর পান ইয়ের ডেট অফ বার্থ দেওয়া আছে দেখুন প্রোফাইল যে ফটো আইডি আধার কার্ড দিয়েছি এবং আইডি নাম্বারও দেওয়া আছে দেখুন উপরে মেসেজ এসেছে প্রবীর পান দেখুন ডিআর প্রবীর পান ইয়োর ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড ফর কোভিড ভ্যাকসিন সো দেখতেই পেলেন যে কী করতে হবে কিছুই করতে হবে না জাস্ট আপনি ক্লিক করুন ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে সমস্ত কিছু ফিল আপ করুন এবং লাস্টে আপনার ম্যাসেজ আসবে সেই মেসেজটি সব যত্ন সহকারে রাখুন